শর্ট সার্কিট থেকে আগুন। মারাত্মক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বলিপুকুর এলাকায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হলো দুটি বাড়ি। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি গবাদি পশুর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বলিপুকুর এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন এসে বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে তপন থানার পুলিশ। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার রাত্রে বাড়ির টোটো চার্জে দেওয়া হয়েছিল, সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় দুটি বাড়ি সহ বাড়ির সামনে থাকা দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঝলসে মৃত্যু হয় চারটি গরু ও তিনটি ছাগলের। এমন ঘটনায় কয়েক লক্ষ টাকারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওই দুটি পরিবারের। ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য লিটন আলী সরাসরি কি বলছেন বঙ্গের বার্তায়, চলুন শুনে নেওয়া যাক। সাড়ে নটার সময় আমি স্ট্যান্ড থেকে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করে শুইছি, দেখছি একটা আগুনের ভলকা আসতেছে বাড়ি থেকে। আগুনের ভলকা আসার পরে দৌড়ায় বেড থেকে বেরোলাম, বেরো দিয়ে আগুন জ্বলতেছে দাউ দাউ করে। কোথায় জ্বলছিল প্রথমে? বাইর সাইড। আচ্ছা, বাইর সাইডে ধরার পরে বাচ্চা কাচ্চা তো ঘরের মধ্যে শুয়েছিল, ওদেরকে তো টানে টানে বের করে কিছু বের করতে পারেনি, যা ছিল সব কুড়ে টুড়ে ছারকার হয়ে গেছে। টোটো গেছে, চারটা গরু গেছে, দুটো ছাগল গেছে, যা ছিল কাপড় টাপড় মুদিখানার দোকানের, টোটো রিপেয়ারিং সেন্টারের মালপত্র ছিল লক্ষাধিক, মোটামুটি টোটাল মিলে 10 লাখ টাকার মতন আমার ধ্বংস হয়ে গেছে। কি করে লাগলো আগুনটা, কি করে ধরলো বলে মনে করছেন? এখানে টোটো চার্জ দিয়েছিলাম, টোটো চার্জ কিন্তু কোনো সার্কিট হয়ে গেছে, টোটো চার্জের নেগেটিভ পজিটিভ এক জায়গায় মনে হয়ে গেছে আমার যতদূর আই। তারপরে কি দমকলে এসেছিল ফোন করে? হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব দমকল নিয়ে আসে, নিবানোর ব্যবস্থা করেছে। কয়টা ইঞ্জিন এসেছিল? দুইটা। এখন কি চাইছে, যে এখন তো এই পরিস্থিতিতে হয়ে গেল, একটা বাড়ি ঘরে থাকার ব্যবস্থা থাকে, কি চাইছে? আমার তো কিছু নাই, আমি ঘুমিয়ে এখন কি করবো, এখন আপনারা যেটা সাহায্য করবেন সেটাই আমি চলতে পারবো, নাহলে আমাকে পড়ে থাকতে হবে বেকার। কটা গরু ছিল? চারটা গরু ছিল, দুটো চারটা ছাগল ছিল। বাড়ি ঘর, ঘরের পরিস্থিতি কি আছে, সব জিনিসপত্র? বর্তমান আমার এই পোশাক ছাড়া আর কিছু নাই বর্তমান। ধ্রুবজ্যোতি মহন্তের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।